গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সমস্ত বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। 1947 সালে 15ই আগস্ট আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। 2023 সালে 15ই আগস্ট আমরা 77তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। দীর্ঘ 200 বছর ইংরেজ শাসনের হাত থেকে মুক্ত হয়েছিল আমাদের এই দেশ ভারতবর্ষ। শত শত আত্মত্যাগী বীর পুরুষদের জন্য আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন প্রমুখের অশেষ কৃতিত্ব হলো ভারতের এই স্বাধীনতা। 15ই আগস্ট হলো অন্যান্য দিবসের মধ্যে অন্যতম ও সবচেয়ে সেরা। তো দেখো, আজকে একটু সকাল সকাল উঠেছি। সকাল সকাল উঠেই মা তো মানে কিছু কাজ সেরে রেখেছিল, তো আমিও কিছু কাজ সেরেছি। সেরে রেখেই মা আমি দুজনে মিলে আলুটা কাটতে বসে গেছি। যেহেতু এখানে এনেছি স্কুলের জিনিস, এখানে এনেছি, তো জন্য হাতে হাতে লেগে দিলে একটু তাড়াতাড়ি হবে। সেই জন্য মাও এসে, আমি প্রথমে বসেছিলাম আলু কাটতে, তো মা এসে আবার শেষে একটা বঁটি নিয়ে বসে পড়েছে। আর ওদিকে আমার ছেলে দেখতে পাচ্ছ, কালকে রাত্রে হয়েছিল আমাদের পিঠে পুড়তে দিয়েছিল, সেটাকে কেমন করে কামড়াচ্ছে দেখো। আর ও ওইভাবেই খাচ্ছে, আর কেমন করছে, ওকে দুষ্টুমি করবে বলে সেই জন্য ওকে আর ওখান থেকে তুলে আনিনি, ওখানেই আছে ও, আর ওরকম দুষ্টুমি করছে। দেখো আমার আলু, মানে আলু কাটা হয়ে যাওয়ার পর এখানে আলু আর ছোলা একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমি তো উনুনের মধ্যে, দেখো উনুনের মধ্যে বসিয়েছি, আর গ্যাসের মধ্যে বসালে কী বলতো দেরি হবে। তো এই যে দেখতেই পাচ্ছ আলু ছোলাগুলো বসিয়ে দিয়েছি, ওগুলো হয়ে যাক, হয়ে গেলে তো একটু তেল দিয়ে ভেজে নেবো। তো যেহেতু স্কুলে যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। দেখো এই যে 4টে মুড়ি আছে, মুড়ির প্যাকেট আছে, তো যেহেতু অল্প সংখ্যক বাচ্চা সেই জন্য 4টে প্যাকেটই আনা হয়েছে। তো ওদেরকে দেওয়া হবে। তো প্রতি বছরই এরকম ছোলা সিদ্ধ মুড়ি দেওয়া হয়। তো আমাদের এখানে স্কুলটায় মানে প্রাইমারি, যেহেতু এখানে অল্প সংখ্যক বাচ্চা, আর আমাদের এটা হচ্ছে কি গ্রুপ থেকে একটা মানে প্রতি বছর একটা একটা গ্রুপ হচ্ছে কে দেয়। তো এবছর আমাদের পড়েছে, সেই জন্য আর আমাদের হচ্ছে কি রান্না চলছে যেহেতু, তো সেই জন্য আমাদেরকে আজকের স্বাধীনতা উপলক্ষে ছোলা সিদ্ধ মুড়ি দিতে বলেছিল। তো সেই জন্য বাচ্চাদেরকে এগুলো দেওয়া হচ্ছে। আর আমি বাড়িতেই তো ছোলা সিদ্ধ করছি, দেখতে পেলে আগে দেখিয়েছি, তো এগুলোই দেওয়া হবে। চলো তাড়াতাড়ি করে ওটা সেদ্ধ করে নিই। আর তারপরে কী বলতো, দুপুরবেলা মানে ওগুলো দিয়ে এসে দুপুরবেলা আমাকে যেহেতু রান্না বান্না করতে হবে, তো সেই জন্য ওগুলোকে তাড়াতাড়ি করে নিচ্ছি। চলো আমার বাড়িতে রান্না তো করতেই হবে, আগে ওগুলোকে মানে প্যাকেট করে প্যাকেজিং করে রেখে দিয়ে তারপরে রান্না বান্না করবো। তো চলো কোথায় যাবি, বালতে কি ছোলা সিদ্ধ স্কুলে দেবে? স্কুলের ছেলেদের, ছোট ছোট ছেলেদের ইন্ডিপেন্ডেন্স ডেতে ছোলা আর মুড়ি দেবে তোমাদের দিদি ভাই, এই নিয়ে যাচ্ছে পড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরোতে বেরোতে আমরা তো দেরি হয়ে গেছে, সেই জন্য এখানে স্কুলের মধ্যে দেখো পতাকা উত্তোলনের কাজ আমার শেষ হয়ে গেছে। তো আর কি করা যাবে বলো।
তো এখানে দেখতে পাচ্ছ ছোলা মুড়ি তো আমরা প্যাকেজিং করছি আর যেহেতু মানে ছোট স্কুল কি বলতো আমাদের যেমন সামর্থ্য ছিল সেই মতো দিচ্ছি তো প্রত্যেক বছরই এরকম দেয়া হয় শুধু আমরা বলে আমরা নয় প্রত্যেক বছরই যারা রান্না করে তো তারা এরকমই দেয় তো আমি বাড়ি থেকে ছোলাটা সেদ্ধ করে নিয়ে গেছিলাম তো কালকে মানে আগের দিন রাত্রে তোমাদের দাদাভাই ছোলা এনেছিল ভিজিয়ে দিয়েছিলাম আর আমি বাড়ি থেকে এগুলো সেদ্ধ করে নিয়ে গেছি তো আগে মুড়িগুলো ভরে নিয়ে তারপরে ছোলাগুলো দিয়ে রাখছি লাস্টে কেননা মুড়ির মধ্যে আগে থেকে দিয়ে রাখলে তো মুড়িটা নরম হয়ে যাবে তো সেই জন্য একটা একটা করে প্যাকেট করে রেখে দিচ্ছি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এই যে দেখো একজন নিজে শুয়ে পড়েছে একদম শরীর অসুস্থ হয়ে শুয়ে পড়েছে তো ছেলেকে ভাবছি একটু সাজাবো তো চলো ছেলেকে সাজাবো আর মা ওদিকে মাকে বললাম একটু রান্না করে কিনা তো মা বললো রান্না করবে তো সেই জন্য ছেলেকে সাজাবো বলে যাচ্ছি তো এখানে সাজাবো না সেখানে সে ঘরে সাজাবো তো দেখি আগে আর দেখো আমি এই শাড়িটা চেঞ্জ করে গেছিলাম তো এই শাড়িটাকে পাল্টে ফেলি ফেলে আবার শাড়িটা চেঞ্জ করে তারপর ছেলেকে নিয়ে যাবো সাজাতে তো চলো কতটা কি পারি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো তো চলো দেখতে থাকো কো ছেলেকে সাজানো হয়েছে মনে তাকা ধরো ওটা ধর ভালো করে ধরো ওটা কি হচ্ছে এসরা তো দেখো যে ছেলেকে একটু সাজিয়েছি তো রং দিয়ে নয় আবির দিয়ে সাজিয়েছি দেখো আর ও কি বলো তো বাচ্চা তো একটু ছটপট করছে এদিকে তাকাও এদিকে এদিকে ঘোরো এদিকে ঘোরো এই যে দেখতে পাচ্ছ আর এগুলো রং নয় আমি আবির দিয়েই করেছি সব কিছু এই যে দেখো আর চক্রটা তো করা হয়নি যেহেতু ও কাপড় পরে আছে সেই জন্য চক্রটা কোনো করা হয়নি দেখি বাপি মুখ দেখাও মুখ দেখাও মুখটা দেখাও রোদের রোদ লাগছে ওর চোখে রোদ লাগছে সেই জন্য দেখো ঢাকা দিয়ে রেখেছে যে দেখতে পাচ্ছ কে নিয়ে এসছি ছাদের উপরে কিছু ফটো তোলার জন্য তো দেখতেই পাচ্ছ রোদ লাগছে সেই জন্য দেখো বেরিয়ে যাচ্ছে দেখো কাপড় ধরে ধরে আসছে আর ছাদের মধ্যে এত রোদ উঠেছে সেই জন্য ও নেমে আসছে তো দেখতেই পেলে সারাদিন আমি কী করলাম আর ছেলেকে তো দেখলে সাজিয়েছিলাম কীভাবে তো যেহেতু মানে ওকে যেহেতু আমি ধুতি পরিয়ে রেখেছিলাম সেই জন্য চক্রটা করা হয়নি কেননা মানে কাপড়ের মধ্যে কীভাবে চক্র করবো বুঝতে পারছিলাম না তো যতটা পেরেছি ততটা ওকে সাজিয়েছি
আর কি বলতো সাজানোর সময় যে কিভাবে কি করেছি না করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা পারিনি, কারণ তোমাদের দাদাভাই একটু অসুস্থ ছিল। তো দেখিয়েছিলাম তোমাদেরকে, ও স্কুল থেকে মানে অসুস্থ শরীরে স্কুলে গিয়েছিল, তো স্কুল থেকে এসে শুয়ে পড়েছিল, আর কোনো কিছু করতে পারেনি। তো এই যে বিকেলবেলা ছেলেকে নিয়ে, ছেলে তো আজকে যোগা ক্লাস ছিল, তো ওকে নিয়ে গেছে। তো আমি বললাম যে মাও বলছিল যে সঙ্গে যাই, বা আমিও বলেছিলাম সঙ্গে যেতে, মানে আমরা যাবো কি না সঙ্গে। তো বললো যে না যেতে হবে না, তো যাবে না বলেছিল। তো ওকে বললাম যাও, ওকে ওখান থেকে ক্লাস করিয়ে তুমিও নিজে মানে ডাক্তার দেখিয়ে আসবে, তো সেই জন্য গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তো তোমাদের সঙ্গে আমি স্বাধীনতা সম্পর্কে যতটা জানি একটু প্রথমের দিকেই শেয়ার করেছি, তো একটু দেখে নেবে, আশা করি ভালো লাগবে তোমাদের। আমি যতটা জানি বা আমার, আমি ফোন করে আমার বাবাকেও জিজ্ঞেস করেছিলাম কিছুটা, তা যেহেতু বয়স আমার বাবা আমার থেকে বড়, অনেক কিছু হয়তো জানে, তো সেই জন্য জিজ্ঞাসা করে আমি তোমাদের সঙ্গে সেগুলো, আর আমার যতটা মানে আমি যতটা জানতাম বাবার কাছ থেকে আরেকটু জেনে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সবাই দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।